প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, শ্রমিকদের পাশে নেই শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গা। ছুটি বাড়ছে, আসছে নতুন নির্দেশনা। ছয়জনের করোনা, কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। শ্রমিকদের পাশে নেই শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গণপরিবহন বন্ধ ঘোষণার পর কর্মহীন হয়ে পড়েছে দেশের সড়কপথের পরিবহন শ্রমিকরা। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা এই শ্রমিকদের পরিবার নিয়ে এখন অনাহারে অর্ধাহারে দিন কাটছে। তারা বলছেন, শ্রমিকদের নিয়ে রাজনীতি করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠা এই সেক্টরের সবচেয়ে প্রভাবশালী নেতা শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গাও তাদের কোনো খোঁজও নিচ্ছেন না। করোনার এই সংকটকালে শ্রমিকদের নিয়ে তাদের কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। শ্রমিকদের অভিযোগ, এই দুর্দিনে নেতাদের কেউই তাদের পাশে নেই, তাই বর্তমান পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারছেন না তারা। তবে এই দুই নেতার নেতৃত্বাধীন সংগঠনগুলো বলছে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সহযোগিতা করে আসছেন। জানা গেছে বর্তমানে দেশের পরিবহন সেক্টরের সঙ্গে 70 লাখেরও বেশি শ্রমিকের রুটি রোজগার জড়িত, কিন্তু করোনাভাইরাসের প্রভাবে পরিবহন চলাচল বন্ধ ঘোষণার পর এইসব শ্রমিক কার্যত বেকার হয়ে পড়েছেন। শ্রমিকরা বলছেন, তাদের কল্যাণ তহবিলের নামে প্রতিদিন যে অর্থ আদায় করা হয় সেই টাকার সামান্য অংশ যদি তাদের জন্য ব্যয় করা হতো তাহলে শ্রমিকরা উপকৃত হতো। পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত দেশের প্রতিটি যানবাহন থেকে দৈনিক ঘোষিত 70 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, কিন্তু মালিক শ্রমিক সংগঠনের নামে আদায় করা এই টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হচ্ছে না। যদিও সংগঠনগুলোর দাবি আদায় করা তহবিল থেকে এখন শ্রমিকদের কল্যাণে অর্থ ব্যয় করা হচ্ছে। রাজধানীতে দৈনিক ভিত্তিতে একাধিক পরিবহনে চাকরি করতেন গাড়িচালক ইসরাফিল হোসেন। তিনি জানান, গত 26 মার্চ থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার চাকরি নেই, কোনো মালিক ও শ্রমিক সংগঠন তার খোঁজ খবর নেয়নি। এ কারণে 6 সদস্যের পরিবার নিয়ে এখন তিনি বিপদে রয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন ধরে কল্যাণ তহবিলের নামে মালিক ও শ্রমিক সংগঠনগুলো হাজার হাজার কোটি টাকা চাঁদা আদায় করছে, কিন্তু আজ করোনার এই দুর্দিনে তারা শ্রমিকদের পাশে নেই। সরকারের উচিত হবে এইসব নেতার সম্পদের হিসাব নিয়ে এই টাকা কোথায় গিয়েছে তা বের করা। পরিবহন শ্রমিকদের অভিযোগের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সারা দেশের শ্রমিকরা এখন খুবই কষ্টে রয়েছেন। আমরা বিভিন্ন জেলায় প্রশাসনের কাছে চাই 1 টাকা, তারা দেয় 4 পয়সা। প্রধানমন্ত্রী প্রথম দিকে বলেছেন শ্রমিকদের ত্রাণ দেবেন, তখন কিছু কিছু জেলার প্রশাসন থেকে 1000 জনের ত্রাণ চাইলে তারা 300 জনের ত্রাণ দিত, এখন তাও দেওয়া হয় না। তাকে ও তার সংগঠনের সিনিয়র নেতাদের এই দুর্যোগের সময় শ্রমিকরা পাশে পাচ্ছেন না, এমন অভিযোগের বিষয়ে এই পরিবহন নেতা বলেন, আমাদের কল্যাণ তহবিলে যে টাকা ছিল সেই তহবিল থেকে এতদিন চালিয়ে এসেছি। ঢাকার বিভিন্ন টার্মিনালে আমরা প্রতি 10 দিন পর পর প্রত্যেক শ্রমিককে 10 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি ডাল সহ অনেক খাদ্য সামগ্রী দিয়েছি, সায়দাবাদে রান্না করা খাবার দিয়েছি, এখন আর সম্ভব হচ্ছে না। আমরা প্রতিদিনই শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছি, তাদের খোঁজ খবর নিতে সাধ্যমতো চেষ্টা করছি। তাদের জন্য আমার ফোন নম্বর সব সময় খোলা, আমাদের সিনিয়র নেতারাও চেষ্টা করছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাবে দেশে নিবন্ধিত যানবাহন আছে প্রায় 44 লাখ, এর মধ্যে 8 লাখের বেশি বাণিজ্যিক যানবাহন। এইসব যান চলাচলের সঙ্গে যুক্ত আছেন প্রায় 70 লাখ শ্রমিক। এর মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড শ্রমিকের সংখ্যা 50 লাখ, এর বাইরে আরও 20 লাখ শ্রমিক বিভিন্ন ছোটোখাটো পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন। 26 মার্চ থেকে সারা দেশের সড়কের পরিবহনে চলাচল বন্ধ রয়েছে।
এরপর থেকেই এই সেক্টরের সঙ্গে যুক্ত শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এই অবস্থায় শ্রমিকদের জন্য সরকারের বিশেষ প্রণোদনা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গত 8 এপ্রিল সংগঠনটির সভাপতি রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, পরিবহন সেক্টরে থাকা চালক শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কর্মহীন। যারা দৈনিক বেতনের ভিত্তিতে কাজ করেন তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এতে আরও বলা হয়, পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। এই বিশাল ক্ষতির বিবেচনা করে এই সেক্টরের মালিক শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা দিতে সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে। বিবৃতিতে পরিবহন খাতের কর্মহীন শ্রমিকদের বাঁচাতে পরিবহন সেক্টরের মালিকদের প্রতিও আহ্বান জানানো হয়। শ্রমিকদের সংকট ও অভিযোগের বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বাংলা ট্রিবিউনকে বলেন, আমি তো শ্রমিকদের নিয়ে কাজ করি না, আমি পরিবহন মালিক সমিতির সভাপতি। শ্রমিক জন্য শাহজাহান খান আছেন, তিনি কাজ করবেন। মালিক হিসেবে আমার শ্রমিকদের জন্য যা যা করার দরকার আমি তাই তাই করেছি। তাদের বেতন ভাতা যা দেওয়ার তা দিয়েছি। তিনি আরও বলেন, পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবে তাদের জন্য যা কিছু করা দরকার আমি তাই করব। ছুটি বাড়ছে, আসছে নতুন নির্দেশনা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার 21 এপ্রিল বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। করোনা সংক্রমণ রোধে গত 26 মার্চ থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত দেশে টানা 31 দিনের ছুটি চলছে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি নেই। সারা দেশকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও 7 দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে কিছু দিন ছুটি বাড়বে সেই বিষয়ে এখন নিশ্চিত নন স্বাস্থ্যমন্ত্রী, পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে, ছুটি তো বাড়বেই, অনেক ইনস্ট্রাকশনসও আসবে, ইনস্ট্রাকশনসে অনেক ভিন্নতা থাকবে। কী কী নতুন নির্দেশনা থাকছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সেটা প্রজ্ঞাপন জারি হলে জানা যাবে, সেখানেই ডিটেল থাকবে। কতদিন ছুটি বাড়বে এই বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন, কালকেই জানা যাবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঐচ্ছিক শিক্ষা ছুটি সীমিত করার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার সকালে শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঙ্গে দেশের 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্টদের ভিডিও কনফারেন্সে এমন প্রস্তাব জানিয়েছে বোর্ড চেয়ারম্যানরা। করোনা ভাইরাসের কারণে প্রথমে গত 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, পরে 3 দফায় ছুটি 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, দেশে গত 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 110 জনের, করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 434 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,382 জনে। 6 জনের করোনা, কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশনা দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কারওয়ান বাজারের অন্তত 6 জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে ও সরকার নির্দেশিত সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারওয়ান বাজারে নির্ধারিত সময়ে শুধু পাইকারি বেচাকেনা হবে। খুচরা ব্যবসায়ীরা প্রয়োজনে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনের সড়কে বেচাকেনা করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনে বেচাকেনা করতে পারেন। নতুন নিয়ম অনুযায়ী শাকসবজি ও খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত 9টা থেকে 2টার মধ্যে বেচাকেনা শেষ করতে হবে। মাছ বিক্রেতা ও
আড়তদাররা ব্যবসার জন্য সময় পাবেন ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টেরিটরি ইন্সপেক্টর আব্দুল খালেক জানান, গত সপ্তাহে কারওয়ান বাজারে দুই দোকানের করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর থেকে সবজির আড়তের আংশিক বন্ধ ছিল। আজ থেকে পুরো বাজারের খুচরা বেচাকেনা বন্ধ করে বিজ্ঞান কলেজের সামনে সড়কে সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।